রাত্রেবেলার দিকে কার্বোনেটেড ড্রিঙ্কস, মানে যেমন কোল্ড ড্রিঙ্কস, এইগুলোর অভ্যেস কিন্তু কখনোই করাবেন না। এগুলো হলে কিন্তু রাত্রিবেলায় প্রচণ্ড ঘুমের ব্যাঘাত ঘটে। যত দিন যাবে, 3 মাস 4 মাস যখন বয়স হবে, তখন আস্তে আস্তে এই ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হতে থাকে। এদের জেনারেলি স্লিপ টাইমটা হওয়া উচিত 11 থেকে 12 ঘন্টা। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সহেলি দাশগুপ্ত, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউবর্ন স্পেশালিস্ট। আজকে আমরা ডিসকাশন করব যে বাচ্চাদের হেলদি টাইম ফর স্লিপ কতটা হওয়া উচিত এবং সেখানে আমাদের কী কী রোল আছে। প্রথমেই আসি নিউবর্ন বাচ্চাদের ব্যাপারে। নিউবর্ন বাচ্চারা 18 ঘন্টা অবধি কিন্তু পার ডে ঘুমোতে পারে। এটা নিয়ে আমি প্যারেন্টসদের বলবো, অযথা কখনোই চিন্তা করবেন না। যত দিন যাবে, 3 মাস 4 মাস যখন বয়স হবে, তখন আস্তে আস্তে এই ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হতে থাকে। প্রথম দিকে দেখা যায় বাচ্চারা সকালবেলাটা সবসময় ঘুমোচ্ছে এবং রাত্রিবেলায় কিছুটা সময় জেগে থাকছে, ঘুমোচ্ছে না। 3 মান্থস 4 মান্থস পর থেকে দেখা যায় যে বাচ্চাদের সাইকেলটা উল্টো হয়ে যায়। তখন ওরা সকালবেলায় অনেকটাই ঘুমোয় এবং রাতের দিকটাতেও মোটামুটি একটা স্লিপ প্যাটার্ন ওরা মেনটেন করে। তো এই ক্ষেত্রে প্যারেন্টসদের বলবো, যদি আপনার বাচ্চার অনেক বেশি করে ঘুম হচ্ছে, তাহলে অবশ্যই আপনি পেডিয়াট্রিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করবেন, কিন্তু প্যানিক করবেন না। নিউবর্নদের ক্ষেত্রে এটা কিন্তু নর্মাল। এবার আসি যে নিউবর্নের পরে যে এজটা, মানে 6 মাস থেকে 2 বছর বাচ্চা, তাদের কতক্ষণ ঘুমানোর কথা। এদের জেনারেলি স্লিপ টাইমটা হওয়া উচিত 11 থেকে 12 ঘন্টা। 5 বছর বয়স অবধি বাচ্চাদের স্লিপ টাইম হওয়া উচিত 10 থেকে 12 ঘন্টা এবং 5 বছরের উপরের বাচ্চাদের মোটামুটি 8 থেকে 9 ঘন্টা ঘুম হলেই এনাফ। এবার আসি, এই বাচ্চাদের যখন ঘুমোবো সেই ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব কিন্তু থাকে। একদম নিউবর্ন যারা, তারা যখন রাত্রে ঘুমোবে, আমাদের একটা খুব কুল, একটা কাম এনভায়রনমেন্ট রাখতে হবে। বাচ্চারা যখন ঘুমোচ্ছে, আমাদের দেখতে হবে ডায়পার ভেজা আছে কি না। বাচ্চা যদি বারবার জেগে ওঠে, দেখতে হবে ফিডিংয়ের ইস্যু হচ্ছে কি না। অনেক সময় ওদের কিন্তু পেট ব্যথা বা কানে ব্যথাও হতে পারে। যদি দেখা যায় ফিডিং আর ডায়পারটা দেখার পরেও বাচ্চারা কাঁদছে, সেই ক্ষেত্রে তখন আপনাদের কিন্তু পেডিয়াট্রিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এরপর আমরা আসি যারা টডলার যে এজটা, সেইগুলো তাদের ক্ষেত্রে স্লিপের সময় আমাদের কী কী মেনটেন করা উচিত। আবার সে একই কথা বলবো, একটা খুব কাম এনভায়রনমেন্ট রাখতে হবে। খুব লাউড নয়েজ রাত্রিবেলায় আমরা করব না। স্ক্রিন টাইম, অনেক মা বাবারা বাচ্চাদেরকে রাত্রিবেলায় মোবাইল দেখান, সেটা করবেন না। স্ক্রিন টাইম সবসময় 24 ঘন্টা, মানে গোটা দিনের মধ্যে 1 ঘন্টায় ম্যাক্সিমাম, প্রেফারেবলি রাত্রিবেলায় কখনোই স্ক্রিন টাইম করবেন না। এবং শুধু বাচ্চা নয়, আপনারা নিজেরাও স্ক্রিন টাইমটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ তাতেও কিন্তু বাচ্চাদের একটা ঘুমের ব্যাঘাত ঘটে। অন দ্য কন্ট্রারি, আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে বেড টাইমে স্টোরিজ শোনাতে, যাতে সেটা শুনে, বা কোনো গান শোনাতে, সেটা শুনে যেন তারা ঘুমিয়ে পড়ে। এরপর আসি একটু স্কুল এজ যে চিলড্রেন, তাদের ক্ষেত্রে তারা অনেক সময় স্ক্রিন টাইমের প্রতি অ্যাডিক্টেড হয়। তাদের ক্ষেত্রেও আপনারা প্রমোট করবেন যে তারা নিজেরাও যেন স্ক্রিন না দেখে, মোবাইল, ল্যাপটপ, টিভি এগুলো যেন না দেখে। এবং এইটা করার জন্য আপনাদের নিজেদেরকে অভ্যেসটা করতে হবে, যাতে ওরা এটা শেখে যেটা স্ক্রিন টাইম রাতে আমরা দেখবো না। রাত্রেবেলার দিকে কার্বোনেটেড ড্রিঙ্কস, মানে যেমন কোল্ড ড্রিঙ্কস, সোডা ওয়াটার, কফি বা চা, এইগুলোর অভ্যেস কিন্তু কখনোই করাবেন না। এগুলো হলে কিন্তু রাত্রিবেলায় প্রচণ্ড ঘুমের ব্যাঘাত ঘটে। আজকে এই পর্যন্তই আলোচনা। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ডাক্তারবাবু চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার।